বর্তমানের কথা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবর তুলে ধরছে আপনাদের সামনে। আমাদের বর্তমান কথার বহু প্রান্তের বিভিন্ন জেলার চৌখস রিপোর্টাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খবরের সন্ধান নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন। টান টান উত্তেজনার মধ্য দিয়ে গত 27 ফেব্রুয়ারি কালিয়াগঞ্জ পৌরসভার ভোট হওয়ার পর গত 2 ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা হয়। আর সেই ফলাফলে বিজেপিকে 10-6 গোলে হারিয়ে কালিয়াগঞ্জের তৃণমূল জয়ী হয়ে ভোট দখল করার পর অবশেষে আজ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করল তৃণমূল নেতৃত্ব। চেয়ারম্যান হলেন শহরের 15 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূলের রামনিবাস সাহা। জীবনে প্রথমবার রাজনীতির ময়দানে পৌর নির্বাচনে 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করার পর বিপুলভাবে পরাস্ত করেন তার নিকটতম বিজেপি প্রার্থীকে 1198 ভোটে, আর জিতেই বাজি মাত করে দেন রামনিবাস বাবু আর পেয়ে যান চেয়ারম্যানের মতন একটি গুরু দায়িত্ব। পেশাগতভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও এলাকার জনপ্রিয় সমাজসেবী হিসেবে তিনি বহুদিন ধরে পরিচিতি মুখ হয়ে গিয়েছেন। এলাকার মানুষদের কথায় তার ভদ্র ও নম্র ব্যবহারের জন্য তার জুড়ি মেলা ভার। জানা যায় এলাকার মানুষরা যেখানেই বিপদে পড়েন সেখানেই একজন অভিভাবকের মতন তিনি ছুটে যান। তখন তিনি দেখেন না কে তৃণমূল করে, কে বিজেপি করে, কে বা সিপিএম করে। তখন তার একটাই লক্ষ্য থাকে তার বিপদ থেকে কীভাবে তাকে উদ্ধার করা যায়। আর তারই ফলস্বরূপ আজ মানুষের পূর্ণ আশীর্বাদ তিনি পেয়ে গিয়েছেন আর হয়ে গিয়েছেন কালিয়াগঞ্জ পৌরসভার নতুন চেয়ারম্যান। এদিকে কয়েকদিন ধরে কালিয়াগঞ্জের বাসিন্দারা উৎকণ্ঠার মতো দিন কাটাচ্ছিলেন। সকলের মুখে মুখে একই কথা, কে হবে আগামী দিনে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরবতী। শেষ মুহূর্তে বিরোধী বিজেপি কি কোনো খেলা দেখাবে, এইসব চর্চার মাঝেই আজ হঠাৎই তৃণমূল কংগ্রেস কালিয়াগঞ্জের 15 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের কমিশনার রামনিবাস সাহাকে চেয়ারম্যান করে মাস্টার স্ট্রোক করে দিয়ে দিল। এদিকে রামনিবাস সাহার নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা হওয়া মাত্রই কালিয়াগঞ্জ শহরের 15 নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে যেমন আবির খেলায় মেতে ওঠে, তেমনই পথচলতি মানুষদেরকে লাড্ডু খাওয়াতেও দেখা যায়। এর পাশাপাশি কর্মী সমর্থকদের দেখা যায় রং বেরঙের আতশবাজি ফাটিয়ে আনন্দ উৎসবেও মেতে উঠতে। এক সাক্ষাৎকারে নতুন পৌরপতি রামনিবাস সাহা বলেন, খুবই ভালো লাগছে আমার। নির্বাচনে যখন তিনি প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে নামলেন তখন যেভাবে মানুষের বিপুল আশীর্বাদ তিনি পাচ্ছিলেন তাতে তিনি একটা ফিল করতে পারছিলেন, যদি ভোটে জিতি তাহলে কিছু হয়তো আমি হতে পারি। রামনিবাস বাবু বলেন, চেয়ারম্যানের মতন একটি গুরু দায়িত্ব দল যেভাবে তাকে দিল সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন, কারণ তিনি মনে করেন সকলকে নিয়ে তিনি চলতে ভালোবাসেন বলে এখনও তিনি যৌথ পরিবারে আছেন বাড়িতে। 40 জনের ফ্যামিলিতে তিনি এখনও থাকেন খুব সুন্দরভাবে। ব্যবসা থেকে খাওয়া দাওয়া সব কিছুতেই তিনি পরিবারের সঙ্গে একসঙ্গেই করে থাকেন। রামনিবাস বাবু বলেন, যখন তিনি 40 জনের ফ্যামিলি নিয়ে চলতে পারেন তখন কালিয়াগঞ্জ পৌরসভাও তার কাছে একটি ফ্যামিলির মতো, তাই সকলকে সমান চোখে দেখে একসাথে কাজ করবেন বলে জানান। তিনি বলেন, মানুষের আশীর্বাদ ও ভালোবাসা তার সাথে আছে, তাই কোনো বাধাই তার কাছে বাধা হয়ে দাঁড়াবে না। তিনি বলেন, যেভাবে আগে কালিয়াগঞ্জের উন্নয়ন হয়েছে সেই রকমভাবে সেই ধারা বজায় রেখে তিনি উন্নয়ন অব্যাহত রাখবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি বলেন,
কর্মসংস্থানের পাশাপাশি বস্তি এলাকার উন্নয়নে তার বিশেষ দৃষ্টি থাকবে। পরিশেষে তিনি বলেন, যারা বিরোধী দলে রয়েছেন তাদের গুরুত্ব দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করবেন কালিয়াগঞ্জের উন্নয়নের স্বার্থে। তন্ময় চক্রবর্তী, বর্তমানের কথা, উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হচ্ছেন বা আজকে ঘোষণা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে একটা যে নতুন একটা আপনার উপর দায়িত্ব, গুরু দায়িত্ব দিল, মানে সাধারণ মানুষ বা জনগণ, আপনি কোনোদিনও ভেবেছিলেন এই গুরু দায়িত্ব একদিন আপনি পাবেন? না, আমি কোনোদিন ভাবিনি। কিন্তু যখন ভোটে আমি লড়তে গেলাম, তো পাবলিকের, ভোটারদের, জনসাধারণ, সাধারণ মানুষের যে ভালোবাসা দেখলাম, তখন কিন্তু আমি একটা ফিল করছিলাম যে এদের আশীর্বাদ যেভাবে আছে আমার সাথে, হ্যাঁ, হয়তো আমি কিছু হতে পারি। আচ্ছা, হ্যাঁ, এটা আমি মনে করেছি। আচ্ছা, এই চেয়ারম্যান তো একটা বড় দায়িত্ব, এই দায়িত্ব তো একজন দায়িত্ববানের মানে যিনি তার হওয়া উচিত, তো আপনি কি মনে করছেন, নিজেকে কতটা কনফিডেন্স মনে হচ্ছে? না, আমি কনফিডেন্স আছে। আচ্ছা, আমার এখনো জয়েন্ট ফ্যামিলিতে আমরা বিলং করি। আচ্ছা, 40 জনের ফ্যামিলি আমার আছে একসাথে, ব্যবসার থেকে নিয়ে খাওয়া দাওয়ার থেকে নিয়ে সব। আচ্ছা, যখন আমি 40 জনের ফ্যামিলি নিয়ে চলতে পারি, তো আমার পৌরসভাও একটা ফ্যামিলি। হ্যাঁ, পৌরসভাকেও একটা ফ্যামিলির মতন সবাইকে নিয়ে একসাথে চলার চেষ্টা করব। আর মানুষের ভালোবাসা আশীর্বাদ আমার সাথে আছে, আমি অবশ্যই করে দেখাবো। দাদা বলছি, কালিয়াগঞ্জে তো উন্নয়ন তো হচ্ছে এবং মানুষ দেখছে এবং উন্নয়নের নিগড়িকে এবার ভোট হয়েছে, আগামী দিনে আপনার কি স্বপ্ন রয়েছে কালিয়াগঞ্জে? ওই ধারা অব্যাহত রাখবো, চেষ্টা করব। আচ্ছা, হ্যাঁ, যে উন্নয়ন যে ধারাটা আছে এটা যাতে বন্ধ না হয়। আপনি ভোটে যখন দাঁড়িয়েছিলেন তখন একটা বলেছিলেন যে এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে কর্মসংস্থান, এইটা কতটা আপনি গুরুত্ব দিবেন? চেষ্টা করব, কর্মসংস্থান বহুত প্রবলেম আছে, তার মধ্যে বস্তি এলাকার যা পজিশন আছে, জলের একটা প্ল্যাটফর্মে কিছু নাই, একটা কল খারাপ হয়ে, যা বস্তি এলাকার যা পজিশন আছে ওগুলো আমি বিশেষ করে নজর দিব। বিশেষ করে আমি এখানে আপনার যে পৌরসভা আপনি চালাবেন, তখন আপনার বিরোধী দলের থাকছে 6-7 জন, তাদেরকে কতটা গুরুত্ব দিবেন? অবশ্যই বিরোধী হিসাবে অবশ্যই গুরুত্ব দেব। আচ্ছা, যেটুকু বিরোধী হিসাবে যেটুকু যা গুরুত্ব দেওয়ার অবশ্যই দেব, সবাইকে নিয়ে চলার চেষ্টা করব। থ্যাংক ইউ দাদা। আজকে আপনারা যে এখানে আনন্দ করছেন কেন? রামনিবাস সাহাকে আমাদের কালিয়াগঞ্জের পৌরপিতা হয়েছে, তার জন্য আমরা গোটা 15 নম্বর ওয়ার্ডবাসী প্রচন্ড প্রচন্ড এবং প্রচন্ড খুশি, এবং গোটা কালিয়াগঞ্জবাসী খুশি, যার জন্য আমরা আনন্দ করছি। এবং আপনাকে এর আগে একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম যে উনার কাজ বুক চিরে দেখাতে হবে, মুখে বলা যাবে না। বলেছিলাম আমি, উনি যদি রাম আমি হনুমান, এটা আমরা প্রমাণ করে দিয়েছি, কালিয়াগঞ্জবাসী প্রমাণ করে দিয়েছি। কি নাম আপনার? আমার নাম বদ্রী কুমার আগরওয়াল। ঠিক আছে, বলো। বললাম কিসের জন্য এত আনন্দ? আমাদের রামনিবাস দা কালিয়াগঞ্জের চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ, এবং এটা আমাদের কাছে গর্বের ব্যাপার, যে জিনিসটি আমরা কালিয়াগঞ্জবাসী ঘুরছিলাম, যে আমাদের ওয়ার্ডে অনেক প্রবলেম ছিল, সেই সত্ত্বেও আমরা একটা হাইয়েস্ট লিস্ট পার্সেন্টেজের লিস্টে সেটা রামনিবাস দা হয়ে গেছে। এবং রামনিবাস দার মতো স্বচ্ছ লোক আমরা যে পেলাম চেয়ারম্যান হিসাবে আমাদের ওয়ার্ডের, এটা কপাল। কি নাম আপনার? হিমান সাহা। আচ্ছা, সবাইকে দেখছি মুখে লাড্ডু দিতে, কেন? রামনিবাস দা আমাদের 15 নম্বর ওয়ার্ডের প্রার্থী চেয়ারম্যান ঘোষিত হয়েছে, মমতা ব্যানার্জি ওনাকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রজেক্ট করেছে, আমরা গোটা 15 নম্বর ওয়ার্ডে মানে খুব গর্বিত বোধ করছি নিজেকে, এবং কালিয়াগঞ্জবাসীও নিজেকে আমার মনে হয় গর্বিত বোধ মনে করবে। আচ্ছা, উনি একজন সৎ মানুষ, খুব ভালো ব্যক্তি। আচ্ছা, ঠিক আছে। উপস্থাপন করি, কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, তাই বলে এটা নাই, যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না। অবশ্যই দেখতে থাকবেন বর্তমানের কথা।
লাইক করবেন আমাদের বর্তমানের কথা পেজ ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করবেন শুধু কিন্তু লাইক করলে চলবে না সাবস্ক্রাইব করতে হবে সাথে এবং আমাদের খবর কেমন লাগছে আপনারা কিন্তু আমাদের জানাবেন কোনো দ্বিধা নয় আপনারা কিন্তু আপনার মনের কথা জানাবেন আমরা কিন্তু কারো দাবিদারি করি না কিন্তু আমরা দাবিদারি করি সাধারণ মানুষের গ্রাউন্ড জিরো থেকে কিন্তু আমরা সেই খবর তুলে নিয়ে এসে আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপন করি কারো বিরুদ্ধে যেতে পারে কারো পক্ষে যেতে পারে তাই বলে এটা নয় যাদের পক্ষে গেল তাদের দাবিদারি আমরা করছি না ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান আছে ডিটারজেন্ট সবুজ টগর আর আছে রকমারি সাবান উজ্জ্বল ঝলমলে চাচা চায় রাশি রাশি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর আমার চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠল রাঙা হয়ে আমি চোখ মেললাম আকাশে জ্বলে উঠল আলো চিরদিনই অভিনেত্রী হতে চেয়েছিলাম স্বীকৃতিও পেলাম সময়ের সাথে দায়িত্ব বাড়ল সাজ বদলাল কিন্তু সোনা আজও একই রয়ে গেল পরম্পরার অলঙ্কার গয়না যা সর্বক্ষণের শিবম জুয়েলারি হাউস রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ শিবম প্রতি মুহূর্তে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন অলঙ্কার ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে